بسم الله الرحمن الرحيم. نجيك المعرفة. Okay, so the first question that you had, if two bodies of equal masses have a volume ratio of 4:2, then the ratio of their density will be. Oh, अच्छा तो इधर आगे और एक तरह अच्छा बेटर तुम्हारे का से तो हम लोग क्वेश्चन का तुम लोग ओपन करते बार बना तो आमिया मेरी स्क्रीन पे शेयर करूं ताइने तुम्हारा मैंने देखते बार बार क्वेश्चन का ओके ओके ये तो अच्छे तुम्हारे क्वेश्चन सब देखते बच्चा এটা আমরা শিখি ওকে এটা জেনারেলি ক্লাসে আসলে ডিসকাস করা হয় না বাট বইয়ের মধ্যে থাকে তো বই যারা ভালোমতো পড়ছো তারা হয়তো বা পারছো বা যারা পড়ো নাই তারা পারো নাই সো মার্কুরি লেভেল রাইজ করে এটা ব্যারোমিটারের কথা বলা হচ্ছে বেসিক্যালি তো যখন ব্যারোমিটার দিয়ে আমরা প্রেশার মাপি ওকে তো প্রেশার যখন রাইজ করবে তখন এটা কি বোঝায় ওয়েদার উইল বি ড্রাই এন্ড ক্লিয়ার এটা বোঝায় আর যখনই মানে ব্যারোমিটারে এটা মার্কুরি লেভেল ফল করবে তখন বুঝাবে যে মানে ওয়েদার এখন কি খারাপের দিকে যাচ্ছে পসিবিলিটি অফ রেইন পসিবিলিটি অফ স্টর্ম ডিপ্রেশন ডিপ্রেশন মানে তো এমনিতেই ফল ডাউন সামথিং এর কিছু একটা বোঝায় তো লাস্টের তিনটা আসলে সেম সেম যারা মনে করো অনেক সময় এভাবে বুদ্ধি খাটায় আনসার করে ফেলে যে চারটা অপশনের মধ্যে তিনটা কাইন্ড অফ সেম সেম থাকবে আর একটা থাকবে একটু ডিফারেন্ট সেটাও যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে দেখো এখানে এটাই তোমার আনসার থাকার কথা ওয়েদার উইল বি ড্রাই এন্ড ক্লিয়ার আর বাকি তিনটাই হচ্ছে ওয়েদারটা ক্লিয়ার না দেখো রেইন আকাশ ক্লিয়ার থাকে না পসিবিলিটি অফ স্টর্ম ক্লিয়ার থাকে না ডিপ্রেশন বুঝে যাচ্ছে কেন ক্লিয়ার থাকবে না ওকে সো এইভাবে আসলে একটু বুদ্ধি করে আনসার করা শিখতে হবে যে মানে এখানে তিনটা যেহেতু সেম টাইপ আর একটা যেহেতু ডিফারেন্ট তাহলে ডিফারেন্টটাই আনসার হওয়ার সম্ভাবনা বেশি ওকে দেন নাম্বার টু আসো ইফ টু বডিস অফ ইকুয়াল মাসেস এখানে কি বললাম টু বডিস অফ ইকুয়াল মাস মানে মাস হচ্ছে সেম তো মাস যদি সেম হয় দেন ভলিউমের রেশিও হচ্ছে 4:2 ভলিউম এটার রেশিও কি 4:2 আচ্ছা ভালো কথা 4:2 কে অ্যাকচুয়ালি কি লেখা যায় 2 1 2 2 2 4 তাহলে 2:1 লেখা যায় না ভলিউমের রেশিও হচ্ছে 2:1 তাহলে দা রেশিও অফ দা ডেনসিটি উইল বি এখন ডেনসিটির সাথে ভলিউমের রিলেশনটা কি সেটা আমাদের দেখতে হবে আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি তাই না রো এর সাথে ভি উল্টা রিলেশন খেয়াল করো যদি ডিনোমিনেটরে থাকে তাহলে ডিনোমিনেটরের সাথে এটার উল্টা রিলেশন হয় আর নিউমারেটরে যেটা সেটার সাথে সেম সেম রিলেশন সেম সেম রিলেশন মানে কি যদি এম ডাবল হয় তাহলে রো কি হবে ডাবল হবে এম যদি হাফ হয়ে যায় তাহলে রো হাফ হয়ে যাবে কিন্তু ভি এর ক্ষেত্রে এটা উল্টা ভি যদি ইনক্রিজ করে তাহলে রো ডিক্রিজ করবে মানে উল্টা রিলেশন তো ঠিক একইভাবে এখানে দেখা যাচ্ছে কি যদি ভলিউম 2:1 হয় তাহলে রো যেহেতু উল্টা রিলেশন এটা রো এর ক্ষেত্রে কি হবে রো উইল বি 1:2 কে বলছো বুঝতে পারছো এই জিনিসটা শিখে নাও যদি এখানে আমি বলতাম মাস এর রেশিও 2:1 তাহলে রো আনসার হবে কি 2:1 বাট যেহেতু এখানে ভলিউমের কথা বলছি আমি ভলিউমের সাথে রো এর উল্টা রিলেশন তো 2:1 যদি ভলিউমের হয় তাহলে রো হবে এটার উল্টা 1:2 ঠিক আছে তো 2:1 1:2 এটা দ্বারা কি বুঝায় দেখো প্রথমে এটা 2 ওইটা হচ্ছে 1 তার মানে তো সেকেন্ডটাতে গিয়ে ডেনসিটি হাফ হয়ে গেছে তাই না তো ডেনসিটি সরি ভলিউম ভলিউম হাফ হয়ে গেছে তো ভলিউম হাফ হয়ে গেলে আমার ডেনসিটি উল্টা রিলেশন তো এটা কি হবে ডাবল হয়ে যাবে হাফ এর উল্টা ডাবল ওকে এরপর নাম্বার 3 টা দেখো আ বডি অফ মাস 2 কেজি এন্ড ডেনসিটি 2 কিলোগ্রাম পার মিটার কিউব ইজ সাবমার্জড ইন ওয়াটার হোয়াট উইল বি দা ফোর্স অফ বোয়েন্সি অ্যাক্টিং অন এখন আমরা কি জানি বোয়েন্সি
गुण से हम कैलकुलेट करी वी रो जी दिए रो जी এখন v this is the volume of the object right and volume of the object কি আমাদের দেয়া আছে ক্যালকুলেটে দেখো volume of the object দেয়া নাই বাট চাইলে আমরা volume of the object কি করতে পারি বের করতে পারি আমরা জানি rho is equal to m by v v যদি এখানে চলে আসে তাহলে এটা হবে m divided by rho m হচ্ছে 2 kg আর rho এর ভ্যালু কত rho 2 তাহলে v এর ভ্যালু কত 1 মিটার ঠিক আছে দেন এটা হচ্ছে কত 1 মিটার ডেনসিটি অফ ওয়াটার ওকে ওয়াটারের মধ্যে সাবমার্জ করছে না তো ডেনসিটি অফ ওয়াটার হচ্ছে কত 1000 g এর ভ্যালু কত 9.8 তাহলে কত হবে একটা দুটো তিনটে জিরো তাহলে তিনবার পড়ে যাবে 9800 এটা হচ্ছে তোমার বোনসি সো দা আনসার উইল বি দা ফার্স্ট ওয়ান ওকে দেন 4 The solid which contract while contract, माने shrink हो जाए, ठीक है सर? While melting with the increase of pressure, their melting point, इखने इटाउ तुम्हादे राशले बोलते mention कर रहा सें, तुमरा जे तुम्हादे क्या पौरे सिलम माने सर जे regulation, ठीक है सर? Water के क्षेत्र इटा हो किंतु, ठीक है सर? Water के क्षेत्र की हो, जोखन तुम्हें pressure apply करो, तोखन melting point टा decrease करे, तो इखने की हो बे? melting point it will decrease water ek eta hoy na the solid which contract while melting generally amra jani eta melt melting howar shomoy expand howar kotha na kintu sorry contract howar kotha na kintu water er khetre eta hoy water hocche ekta different substance eta mon rakhbo water is an exceptional substance ei shudhumatro etar khetre emon ekta ghotona ghote jeta normal khetre generally dekha jay na ei ghotona ta ki tumi jokhon etake হিট বের করে নিবা এটা এক্সপ্যান্ড হবে উল্টা ঘটনা আর কি নরমালি আমরা যখন হিট বের করে নি এটা শ্রিঙ্ক হয় হিট দিলে এটা এক্সপ্যান্ড হয় কিন্তু ওয়াটারের ক্ষেত্রে তুমি যখন হিট দিবা যেমন আইস এটাকে তুমি যখন হিট দিবা এটা ওয়াটারে কনভার্ট হবে দেখবা যে এটা শ্রিঙ্ক করতেছে আবার যখন তুমি এটাকে আইসে কনভার্ট করবা দেখবা এটা ফুলে গেছে ওকে দিস হ্যাপেন্স সো এই ধরনের ক্ষেত্রে দা মেল্টিং পয়েন্ট ডিক্রিজেস আচ্ছা এরপর হচ্ছে দা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন ডাজ নট ডিপেন্ড অন আমরা দেখি material of the substance definitely it depends on the material of the substance ha tumi jodi copper change kore mone kore iron nao definitely otar coefficient of linear expansion different hobe thik ache initial length etar upore to depend kore amra oi je coefficient of linear expansion mane hocche alpha alpha r equation e l1 use korina to l1 hocche initial length change of temperature delta t dai etao use kori but weight of the body eta amra use করেন weight যত মন চাই তত হতে পারবে it will not affect the coefficient of linear expansion so it is weight of the body then what is the heat capacity of a 5 kg substance heat capacity that means তোমাকে c বের করতে বলা হয়েছে c is equal to we know that m into s so m is equal to 5 and s কত দেয়া আছে 200 then multiply করে দিবা 5 into 200 it will be 1000 okay So then number 7 find the required amount of heat that needs to be taken out I mean heat with the tank and take out decrease the temperature by 10 kelvin from water of 49 newton weight acha thik ache amader ke q ber korte bolche na koto koto heat ber kore nite hobe so q is equal to ms del theta q is equal to we know that ns del theta jokhon temperature change hobe karon ekhane temperature to change hocche na to decrease the temperature by 10 kelvin bolche to tar mane amader temperature change hocche tole amra q is equal to ms del theta eta boshabo first of all amader dekhte hobe m deya ache kina m deya nai but w deya ache mane weight we know that weight is equal to mg which is equal to given is 49 so m is equal to will be 49 divided by 9.8 gq likhe niye gele so eta ke divide korle i guess 5 ashe tai na so 5 into s specific heat of what the substance what we are using here from water water into finally it will be 4200 eta amra oi je calorimeter er onko gula korar shomoy bar bar use korchi water er specific heat 4200 then delta theta what is the change of temperature 10 kelvin
So what is the answer? मल्टीप्लाई करो क्यों सी नंबर ऑप्शन ओके Number 8, what is the value of linear magnification when the object is kept at a distance of radius of curvature in front of the concave mirror? এগুলো তো আমরা পড়ছি না, হচ্ছে 6টা পজিশন যেখানে আমরা পড়ছিলাম concave mirror এর সামনে 6টা different different পজিশনে রাখলে কোথায় ইমেজ ক্রিয়েট হবে সেটা তো আমরা জানি তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে concave mirror এর সামনে আমরা কোথায় radius of curvature distance রাখবো? So radius of curvature is the distance between center of curvature and the pole. It is the radius of curvature, na? So to the mirror take a radius of curvature jore rakhte hoy, that means you have to keep the object in center of curvature. Ekhon tomar note tumi khule dekho, if the object is in center of curvature, then the image also will be formed in center of curvature invertedly. Ebong jehetu dono ta same position e, ki bolchilam, their size will be equal. Equal size hobe. Equal size, image size data, object size data same same. So L prime will be equal to L. Do not have height ki hobe, equal hobe. So taile ekhane magnification koto hobe dekhi bolo to. Jodi L prime and L ekta ekta equal hoy, taile magnification hobe actually one. L prime er bodle tumi ekhane L boshao, L by L is equal to one ashe. So eta hobe equal to one. Okay. তো এই জিনিসগুলো আসলে বেসিক যাদের খুব স্ট্রং থাকবে তারাই শুধুমাত্র আনসার করতে পারবে। সামনের পরীক্ষা যেটা আসবে সেখানেও যারা বেসিক ভালোমতো বুঝছে মুখস্থ করে কোনো কিছু পার করা যাবে না, ঠিক আছে? বেসিক বুঝবা তখনই পারবা। ওকে, দা হাইট অফ দা ইমেজ ইজ কনসিডার্ড নেগেটিভ ওয়েন দা ইমেজ ইজ, এটাও আমরা পড়ছি তাই না? হাইট অফ দা ইমেজ এটাকে আমরা নেগেটিভ কনসিডার করি ওয়েন ইট ইজ ইনভার্টেড, ঠিক আছে? অবজেক্ট যদি এরকম হয় তাইলে ইমেজ যদি এরকম হয় তাইলে ইলেক্ট, বাট অবজেক্ট এরকম বাট ইমেজ হচ্ছে এরকম, তার মানে কি ইট ইজ ইনভার্টেড। আবার মনে করো অবজেক্ট এরকম ইমেজও এরকম তাইলে ইলেক্ট, কারণ অবজেক্ট যেদিকে ইমেজও সেদিকে, কিন্তু অবজেক্ট যেরকম ইমেজ যদি তার উল্টা দিকে হয় তাইলে সেটা ইনভার্টেড। ওকে, তো তাইলে যখনই আমাদের ইমেজ ইনভার্টেড হবে তখনই আমরা এটা সাইডটাকে নেগেটিভ কনসিডার করব। তোমরা চাইলে অনেকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অনেকে কোশ্চেন চাচ্ছিল আমার কাছে। ওকে, তোমাদের ইমেল অ্যাড্রেস আসলে কারেক্ট করা হয়নি তো ওই কারণে আসলে এটা পাঠাতে পারতেছি না। তাই ওকে, এনিওয়ে তোমাদের মেইন এক্সামের সময় ইমেল অ্যাড্রেস কালেক্ট করা হবে, সো দ্যাট আই ক্যান সেন্ড ইউ দ্য কোশ্চেনস লেটার। আর এটার জন্য এখন আপাতত স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, নাম্বার 10, দ্য ডিসটেন্স অফ দ্য ইমেজ ইজ টেকেন নেগেটিভ ওয়েন টিক অল কারেক্ট আনসার। একটু খেয়াল করলে দেখবা এরা পর্যন্ত যতগুলো আনসার করছো সবগুলো গোল গোল ছিল তাই না? তার মানে এখানে একটাই কারেক্ট আনসার, দিস ইজ এমসিকিউ, বাট দিস কোশ্চেন ইজ চেক বক্স লাইক এ স্কয়ার শেপ, তার মানে এখানে মোর দ্যান ওয়ান কারেক্ট আনসার হবে এবং সবগুলো যদি তুমি টিক মার্ক দাগাতে পারো ঠিক মতো তাইলেই শুধুমাত্র কি তুমি এটাতে ফুল মার্ক পাবা। এখানে দেখো, দ্য ডিস্টেন্স অফ ইমেজ ইজ টেকেন নেগেটিভ ওয়েন, কখন ইমেজ অফ ডিস্টেন্স নেগেটিভ হবে, যখন ইমেজটা আমরা কি জানি behind the mirror create হবে, in front of the mirror হলে that is positive, behind the mirror হলে it is negative. তো তাইলে behind the mirror কখন form হয়, যখন ইমেজটা virtual হয়, এবং definitely virtual হলে ইমেজটা কি হইতে হবে, erect হইতে হবে তাই না? Virtual and erect, and also we can say formed behind the mirror. Yes, these three are correct answer, virtual, erect and formed behind the mirror. So এই ধরনের question গুলা তিনটা কারেক্ট আনসার তুমি দাগাছো। স্যার ইনভার্টেড হবে এখানে? স্যার হ্যাঁ বুঝি নাই স্যার, ইনভার্টেড তো হবে না। না স্যার, বলতাছি যে ইনভার্টেড হবে না, কারণ আমরা ফার্স্টের কোশ্চেনে দাগাইলাম যে ইমেজ যদি নেগেটিভ হয় তখন ইনভার্টেড হবে। সেটা হচ্ছে হাইট অফ দ্য ইমেজ, কয়েকটা জিনিস আছে এখানে, একটা হচ্ছে এল প্রাইম দ্যাট ইজ হাইট অফ দ্য ইমেজ, এই যে ইমেজটা কতটুকু লম্বা কতটুকু লম্বা সেটা হচ্ছে এল প্রাইম। এইটা কখন পজিটিভ হবে? এটা পজিটিভ হবে যখন তোমার ইমেজটা ইরেক্ট,
এটা নেগেটিভ হবে যখন ইনভার্টেড। এখন আমরা যেটা কথা বলতেছি সেটা হচ্ছে ভি, দ্যাট ইজ ডিসটেন্স অফ দ্য ইমেজ। এই যে ইমেজটা এখানে ক্রিয়েট হয়েছে না, হোয়াট ইজ দ্য ডিসটেন্স অফ ইট ফ্রম দ্য মিরর, এই ডিসটেন্সটা আমরা পজিটিভ কখন ধরবো? যখন এটা একটা রিয়েল ইমেজ হবে। কেন রিয়েল ইমেজ? কারণ রিয়েল ইমেজ হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য মিরর। সবসময় মনে রাখবা যেসব জিনিস ইন ফ্রন্ট অফ দ্য মিরর থাকবে সেগুলোই পজিটিভ, আর যেগুলো বিহাইন্ড দ্য মিরর হবে সেগুলো নেগেটিভ। তো এখন ভি তাইলে নেগেটিভ কখন? যখন বিহাইন্ড দ্য মিরর। এখন বিহাইন্ড দ্য মিরর যেসব ইমেজ করন হয় ডেফিনেটলি দে আর ভার্চুয়াল, তো তাইলে এটা কি? ভার্চুয়াল। এখন রিয়েল যদি হয়, রিয়েলের সাথে কখনোই তুমি ইরেক্ট ইমেজ পাবে না। রিয়েল ইমেজ কখনো ইরেক্ট হয় না, রিয়েল ইমেজ অলওয়েজ কি হবে? ইনভার্টেড। এন্ড ভার্চুয়াল ইমেজ সব সময় ইরেক্ট। এখন আমি তোমাকে বলছি কি, কোশ্চেনটা আবার পড়ো। দ্য ডিসটেন্স অফ ইমেজ ইজ টেকেন নেগেটিভ, ডিসটেন্স অফ ইমেজ ইজ টেকেন নেগেটিভ। আমি লেন্থ অফ দ্য ইমেজের কথা বলিনি অথবা হাইট অফ দ্য ইমেজের কথা বলিনি। এর আগে কোশ্চেনে কি বলছিলাম আমি একটু উপরে চাই, দেখো তুমি। হ্যাঁ দেখো, এখানে বলছি দ্য হাইট অফ দ্য ইমেজ ইজ কনসিডার্ড নেগেটিভ। এগুলো কিন্তু ক্লাসে তোমাদের ভালো মতো পড়ানো হয়েছে। এবং দ্য ডিসটেন্স অফ ইমেজ ইজ টেকেন নেগেটিভ, দুইটাই কিন্তু ডিফারেন্ট। যে ভালো মতো পড়ছে এগুলো চেক করার জন্য আসলে আমি সব কোশ্চেন গুলো দিই এবং সামনের পরীক্ষাতেও দিব। সো প্লিজ ক্লাস লেকচার ভালো মতো স্টাডি করবা। তো এখানে আমরা এই ভি নেগেটিভের কথা বলতেছি। এটা ভি নেগেটিভ কখন? যখন ভার্চুয়াল ইরেক্ট, এবং অলসো উই ক্যান সে ইট ইজ ফর্মিং বিহাইন্ড দ্য মিরর, দ্যাট ইজ বাই ভার্চুয়াল, রাইট? সো এটা একটু দেখে নিবা ভালো করে। নাম্বার 11, ওয়েন লাইট রে ইনসিডেন্টস অ্যালং রেডিয়াস অফ কার্ভেচার। এটাও তোমাদেরকে ওই যে তিনটা যে রে ডায়াগ্রামের রুলস পড়াইছি না, যে লাইট রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসবে, প্রিন্সিপাল ফোকাস দিয়ে যাবে, আবার প্রিন্সিপাল ফোকাস দিয়ে আসবে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস যাবে। ওইখানে থার্ড রুল ছিল, ইফ দ্য লাইট রে ইনসিডেন্টস অ্যালং সেন্টার অফ কার্ভেচার, মানে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি যায়, তাইলে তো সেটা রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে গেল, কারণ সেন্টার থেকে সার্কেলের উপরে যে কোনো পয়েন্টের কানেক্টিং লাইন ইজ দ্য রেডিয়াস। সো ইফ লাইট রে ইনসিডেন্টস অ্যালং দ্য রেডিয়াস অফ কার্ভেচার, ইট উইল বি রিফ্লেক্টেড ব্যাক অ্যালং দ্য সেম ওয়ে। এটাও ক্লাসের মধ্যে বলা হয়েছে বারবার, ঠিক আছে? তো আশা করি পারবো এখন। তো এটা আমরা কি লিখবো? এটাও যেহেতু চেক বক্স, দেখছো স্কোয়ার চেক বক্স, তাইলে এখানে ঠিক অল কারেক্ট আনসার হবে। তাইলে এটা থ্রু প্রিন্সিপাল ফোকাস হবে না, প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস হবে না, থ্রু সেন্টার অফ কার্ভেচার, রাইট? এটা যখন এইদিকে যাবে আবার সেন্টার অফ কার্ভেচার দিয়েই ব্যাক করবে। And back along the same path, this is also true. যে পাথে যাবে আবার ঠিক সেই পাথে কি করবে? ব্যাক করবে। তো এই ধরনের কোয়েশ্চেন যেগুলোতে মনে করো মোর দেন ওয়ান কারেক্ট আনসার থাকবে, সেসব কোয়েশ্চেন গুলোতে কিন্তু মোর দেন ওয়ান মার্ক থাকবে। যেমন এখানে দুইটা কারেক্ট আনসার তোমাকে দাগাইতে হচ্ছে, তাই না? তো যেহেতু দুইটা কারেক্ট আনসার দাগাইতে হচ্ছে, তুমি দুইটা যদি কারেক্ট আনসার দাগাও তাহলে তুমি কি পাবা? টু পাবা, ইউ ডিজার্ভ মোর মার্ক, রাইট? ওকে, শুধুমাত্র ওয়ান মার্ক না। তো এই ধরনের, তো এই কারণে থার্টি মার্কস যদি এমসিকিউতে, বাট থার্টিটা এমসিকিউতে থাকবে সেটা না, থার্টি মার্কস, ওকে, দ্যাট ডাজেন্ট মিন থার্টি এমসিকিউ। যেমন এখানে টোয়েন্টি এমসিকিউ, টোয়েন্টি মার্কস ছিল, বাট এমসিকিউ ছিল মাত্র বারোটা, ঠিক আছে? তো এই ধরনের কোয়েশ্চেন থাকবে। আবার মনে করো অনেক সময় এমসিকিউর ভিতরে তোমাদেরকে কোয়েশ্চেন মানে ম্যাথ সলভ করতে দেওয়া হয়, তাই না? তো কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো তুমি হয়তো দেখেই জানো যে ওকে এটা এরকম, ঠিক আছে? ওগুলোর জন্য এক মার্ক, ঠিক আছে? বাট যেগুলোতে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হয়, ইউ পিপল ডিজার্ভ মোর মার্ক, মোর দেন ওয়ান মার্ক, রাইট? তো এই কারণে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে, সেগুলোতে হয়তো বা মোর দেন ওয়ান মার্ক থাকবে। তো দেখা যাবে ওভারঅল মেবি টোয়েন্টিটা কোয়েশ্চেন থাকতে পারে, বাট টোটাল মার্ক উইল বি থার্টি। হ্যাঁ, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে লেখা থাকবে, তোমরা দেখতে পারবা যে কোন কোয়েশ্চেনের জন্য কত মার্ক, ঠিক আছে? Then, when linear magnification is negative, the image is, image ta tokhon ki hobe? Linear magnification kokhon amra negative pai? Mone ache? Magnification er upore je class ta nichilam, shekhane bolchilam, ekhon ashole details eto boro shomoy nei. Jai hok, ekhon ektu boli dei ekhane. Jokhon real hobe. Real hole seta erect hobe. Erect hole seta form in front of the mirror hobe. ঠিক আছে, এই তিনটা হচ্ছে কারেক্ট আনসার। সো তিনটা যারা ঠিকভাবে আগাতে পারছো তারা 3 আউট অফ 3 পেয়ে গেছে। ওকে, এনিবডি হ্যাজ এনি ডাউট? নো স্যার। ওকে, সো এই
কোশ্চেন গুলো একটু ভালো মতো শিখে নাও, ঠিক আছে? মোটামুটি এখন একটা এই টেস্টটা নিয়ে টার্গেট ছিল, মানে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে যে হাউ দ্য কোশ্চেন ইজ গোয়িং টু বি। সো যদি আইডিয়া পেয়ে থাকো তাহলে সেই অনুযায়ী প্রিপারেশন নাও। ওকে, আচ্ছা, তো তোমাদের আরেকটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে ক্রিয়েটিভ সলভ করার জন্য। তোমরা কি কেউ করছো? তোমরা তো সবাই টেস্ট এবং অ্যাসাইনমেন্ট এগুলো নিয়ে অনেক বিজি, তো কেউ কি করতে পারছো? যদি কেউ করতে পারো, করে থাকো এবং কোনো ডাউট আছে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। নোবডি? স্যার আমার ডাউট আছে। বলো, কোথায়, কত নাম্বার? ক্রিয়েটিভ 2 এ ডি, ওকে, দেন 6 ডি, 7 ডি, ড্রাইভার ইউজেস অ্যানাদার স্ফেরিক্যাল মিরর ওয়াই অফ ফোকাল লেন্থ 60 সেন্টিমিটার। তো দুই ক্ষেত্রে দুইটা স্ফেরিক্যাল মিরর ইউজ হচ্ছে, বাট আমরা জানি না আসলে কোনটা কি, কোনটা কনভেক্স কোনটা কনকেভ। Where the distance of image of another car is 50 centimeter. Okay. So, minus 50 centimeter. The distance of image of another car. Image er kotha bolche. Image is minus 50. Image jehetu negative, that means it is virtual, right? Ehon virtual kothay create hoy? Virtual mostly convex e create hoy, but concave erokom ekta case ache jekhane mane image ta ভার্চুয়াল হইতে পারে। আমরা জানি না, ওই যে প্রিন্সিপাল ফোকাসেরও সামনে যদি চলে যায় তাহলে কি হবে, অবজেক্টটা ভার্চুয়াল হয়ে, ইমেজটা ভার্চুয়াল হয়ে যাচ্ছে। দেখ, ইফ দ্য ডেন্টিস্ট প্লেসড দ্য মিরর এক্স এট 4 সেন্টিমিটার এন্ড 8 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য টিথ ইন দ্যান উইচ পজিশন অফ দ্য মিরর উইল বি মোর ইফেক্টিভ। আচ্ছা, তো এখানে একটা জিনিস আমাদের বুঝে নিতে হবে, যেটা হচ্ছে যেহেতু এখানে বলছে কি দ্য ডেন্টিস্ট ইউজেস আ স্ফেরিক্যাল মিরর এক্স অফ ফোকাল লেন্থ 6 সেন্টিমিটার, ফার্স্ট অফ অল ফোকাল লেন্থ ইট ইজ পজিটিভ এখানে, রাইট? ওইটা থেকেও বেশি যে জিনিসটা আমাদের আসলে জানতে হবে সেটা হচ্ছে ডেন্টিস্টরা যে মিরর ইউজ করে সেগুলো হচ্ছে কনকেভ মিরর। এবং গাড়িতে তোমরা অনেক সময় যে লুকিং মিরর থাকে না, বা সাইড মিরর যেগুলো, সাইড মিরর যেগুলো থাকে, এগুলো যারা ড্রাইভিং টেস্ট দিছো তারা খুব ভালো করে জানো, ওদের গাড়িগুলোতে এগুলো ফিক্স করা থাকে। ওকে, একটা প্লেন মিরর থাকে, প্লেন মিররের উপর একটা কনভেক্স মিরর থাকে। তো এটাও একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, জেনে নাও যে ডেন্টিস্টরা কি ইউজ করে, কনকেভ মিরর, আর ড্রাইভাররা ওদের লুকিং মিরর হিসেবে কোনটা ইউজ করে, দা সাইড মিরর হিসেবে কনভেক্স মিরর ইউজ করে। তো আসো দেখি আমরা আমরা তাহলে ডেন্টিস্টটা যখন করতেছি আমরা শুরুতেই বলে নিব, ডেন্টিস্ট ইউজ কনকেভ মিরর। তাইলে স্ফেরিক্যাল মিরর এক্স অফ ফোকাল লেন্থ 6 সেন্টিমিটার, তাইলে এটার যে ফোকাল লেন্থ এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এন্ড তারপর হচ্ছে কি আপনি কিছু বলেন, ইফ দ্য ডেন্টিস্ট প্লেস দ্য মিরর এক্স এট 4 সেন্টিমিটার এন্ড 8 সেন্টিমিটার অ্যাওয়ে। দেখো এখানে বলছে কি যে আমরা 4 সেন্টিমিটারে, মানে 6 সেন্টিমিটারেরও কাছে হবে তাইলে না, যদি আমরা অবজেক্টটাকে এখানে প্লেস করি যেটা 4 সেন্টিমিটার, আবার মনে করো আরেকটা এখানে প্লেস করলাম সেটা হচ্ছে 8 সেন্টিমিটার, তো ইন উইচ কেস ইট ইজ গোয়িং টু বি, ইউ নো, মানে কিভাবে আসলে ইমেজটা ফর্ম হবে, তো সেটা আসলে আমাদেরকে রে ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেইন করতে হবে। এই দুটোটাই কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। এটা কি নাহারিন কোশ্চেন করছো? জি স্যার। নাহারিন, এই যে আমরা 6টা কেস করছিলাম কনকেভ মিররের ক্ষেত্রে, মনে আছে?
object at infinity, object outside center of curvature, or object at center of curvature, तो ওখানের মধ্যে দুইটা পজিশনের জন্য রে ডায়াগ্রাম ড্র করতে হবে ঠিক আছে একটা হচ্ছে কি যেহেতু f হচ্ছে 6 cm definitely c কতটুকু দূরে হবে আরো 6 cm দূরে হবে তাই না মানে টোটাল 12 cm দূরে হবে करेक्ट কারণ f এর যে লেন্থ ওটা ডাবল হবে কি সেন্টার অফ কার্ভেচার ওকে তো তাইলে এখন আমরা যেহেতু 8 cm এরটা বলতেছি এটা হচ্ছে কত 8 cm দূরে তাই না এটা মিডল থেকে আমরা 8 cm দূরে রাখছি তো 8 cm দূরে রাখলে বোঝাই যাচ্ছে ইট উইল বি বিটুইন সেন্টার অফ কার্ভেচার এন্ড প্রিন্সিপাল ফোকাস সো এই পজিশনের জন্য ইমেজটা কোথায় ফর্ম হয় আউটসাইড সেন্টার অফ কার্ভেচার It will be real, inverted, and outside center of curvature, and also it will be magnified. Okay? আমাকে রে ডায়াগ্রামটা ড্র করে দেখাইতে হবে? না স্যার, এখানেই ড্র করা আছে, হ্যাঁ? তোমরা এই যে এখানেই ড্র করা আছে। আর আরেকটা হচ্ছে কি যেটা তোমার 4 cm দূরে রাখতে হবে, এটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাসের সামনে। তো এই এইখানে যখন রাখবা তখনই আমাদের ইমেজ কি ধরনের হবে দেখে বলো তো? ইমেজ হবে ভার্চুয়াল। এই যে ইমেজ মিররের পিছনে ফর্ম হবে এবং সেটা কিভাবে ফর্ম হয় সেটাও তোমাদেরকে আগে দেখানো হয়েছে ওকে ওকে তো এই দুটোটাই আসলে ড্র করে একটু তোমাদেরকে দেখিয়ে দেব স্যার এখন আমাদেরকে বলছে কি 7d না নাকি 6d বলছিলাম मोटामुटी এখানে এটা হচ্ছে থিওরিটিক্যাল জিওমেট্রির মত প্রুফ করতে হবে সো এটা প্রুফ যদি তোমরা চাও তাহলে প্রুফটা আসলে আমি করে পাঠাইতে হবে আর কি প্রুফটা তোমাদের বইতে দেয়া আছে কিনা এটাও খেয়াল করি না এই ধরনের প্রুফগুলো আসলে ইদানিং আসে না আমাদের সময় এই যে এগুলো আসতো কিন্তু এখন ক্রিয়েটিভ সিস্টেমে এই ধরনের প্রুফগুলো করতে বলে না শুধুমাত্র ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস যেগুলো সেগুলো করতে দেয় সো এখন আপাতত এই ফাইনাল পরীক্ষার জন্য এটা এভয়েড করো এরপরে যদি তোমার লাগে আমি এটা গ্রেড 10 এ যখন উঠবা তখন ইনশাআল্লাহ আমি এটা করে দিব অসুবিধা নেই আর নাইলে বললে আমি এখনো সলভ করে একটু পরে পাঠিয়ে দিতে পারি আচ্ছা নাম্বার 7d এখানে একটা ফিগার দেয়া আছে এবং সেটা হচ্ছে কি কনকেভ মিরর এখানে বলছে ফাইন্ড দা ম্যাগনিফিকেশন পাওয়ার এন্ড কার্ভেশন অফ দা ইনস্ট্রুমেন্ট কার্ভেচার অফ দ্য ইনস্ট্রুমেন্ট মানে রেডিয়াস অফ কার্ভেচার ওকে তো সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখো এখানে দেখা যাচ্ছে একটা অবজেক্টকে 30 সেমিটার দূরে রাখা হয়েছে মিরর থেকে কতটুকু 30 সেমিটার দূরে রাখা হয়েছে যেহেতু অবজেক্টটা ইন ফ্রন্ট অফ দ্য মিরর তাই দ্য ডিসটেন্স অফ দ্য অবজেক্ট উইল বি প্লাস এনিথিং দ্যাট ইজ ইন ফ্রন্ট অফ দ্য মিরর দ্যাট ইজ 30 সেমি মানে পজিটিভ আচ্ছা এখান থেকে একটা রে বের হইছে দ্যাট ইজ প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস এবং আফটার রিফ্লেকশন ইট ইজ পাসিং থ্রু আ সার্টেন পয়েন্ট এবং যে পয়েন্ট দিয়ে পাস হবে আমরা জানি সেটাই হবে যে প্রিন্সিপাল ফোকাস Right, any ray that is coming parallel to principal axis will pass through principal focus, and the distance of that point from the mirror it is given 6 cm. Then another ray is passing through this point. Okay, it is passing through this point, and then it is being reflected back along the same way.
Now when this happens, when the ray passes to the center of curvature, আমরা দেখছি না একটু আগে MCQ সময় the center of curvature দিয়ে যখন আসবে এটা ওইভাবেই আবার ব্যাক যাবে. So this is one reflected ray, this is another reflected ray, both are intersecting at this point and the image that will be formed is over here. Okay? So তাহলে এটা হচ্ছে আমাদের principal focus, এটা হচ্ছে আমাদের center of curvature. Okay, তো আমরা মোটামুটি আমাদের সব ইনফরমেশনই পেয়ে গেছি. এখন আমাদের বের করতে find the magnification. Okay. So magnification m is equal to minus b divided by u. Minus b divided by u. So u we already have. But what about b? আমাদের v লাগবে না? So v টাকে আমরা বের করতে পারবো? V বের করার জন্য আমরা আরেকটা ইকুয়েশন জানি, 1 by v plus 1 by u is equal to 1 by f. Okay? So আমরা f জানি, f হচ্ছে 6 cm, right? এখানে লিখে রাখি f হচ্ছে 6 cm. As f is also in front of the mirror, it will be plus. অথবা এই concave mirror-এর জন্য always f হচ্ছে কি plus, এটা আমরা আগেই বলছিলাম. তো তাইলে এখন খেয়াল করো, আমরা এখানে v যে বের করব, v এর ব্যাপারে কিছু আইডিয়া আমরা অলরেডি পেয়ে, মানে কিছু জিনিস বলে দিতে পারবো. কি কি বলে দিতে পারবো? v কি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা বলে দিতে পারবো. যেমন এই যে ইমেজ যেটা ক্রিয়েট হয়েছে সেটা ইন ফ্রন্ট অফ দ্য মিরর, তাই না? তার মানে v উইল বি পজিটিভ. ফার্স্ট অফ অল v এর ব্যাপারে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে v উইল বি পজিটিভ. এন্ড দেন ইমেজটা কোথায় ক্রিয়েট হয়েছে? বিটুইন প্রিন্সিপাল ফোকাস এন্ড সেন্টার অফ কার্ভেচার, তাই না? তার মানে এটা 6 সেন্টিমিটার থেকে দূরে হবে বাট 12 সেন্টিমিটার থেকে কাছে হবে. তার মানে v will be greater than 6 cm and it will be less than 12 cm. এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা বলে দিতে পারি. তো তাইলে আমরা এখন দেখি আমরা যে আনসারটা বের করি সেটা ওটার সাথে মিলে কিনা, ঠিক আছে? So 1 by v is equal to 1 by f minus 1 by u. So 1 by f মানে হচ্ছে 1 by 6 minus 1 by u মানে হচ্ছে 1 by 30. তো তাইলে এখানে LCM করলে এটা 30 হবে, 5 minus 1 এটা হবে 4, 2 দিয়ে কাটলে 2, আর 2 দিয়ে কাটলে 15. So 1 by v is equal to the 2 by 15. Now that v equal to কি হবে? 15 divided by 2, which is 7.5 cm. এবং খেয়াল করলে দেখবা v এটা আমরা পজিটিভ ভ্যালু পাইছি, ওকে? And it is 7.5 cm, which is between 6 and 12. 6 থেকে বড় বা 12 থেকে ছোট, ওকে? তো v এর ভ্যালু আমরা পেয়ে গেছি এবং আমরা যেটা আইডিয়া করছিলাম সেটার সাথে এটা কম্প্যাটিবল, তাই না? তার মানে আমাদের আনসারটা কারেক্ট হয়েছে. এখন আমরা এখানে কি করব, v এর ভ্যালুটা বসাই দিব, মাইনাস v কত, 7.5 ডিভাইডেড বাই 6, ও সরি 6 না, u তো হচ্ছে 30. সো এবার এটা ডিভাইড করে যে আনসার আসে সেটাই হচ্ছে তোমার ম্যাগনিফিকেশন এর ভ্যালু. হুম, হোয়াট মেসেজ? 5 ও হ্যাঁ, ওটা নিয়ে ফেলছি আমি অলরেডি. তারপর পাওয়ার যে জিনিসটা সেটা আসলে তোমরা রিফ্র্যাকশন অফ লাইটের জেনারেলি পড়ানো হয়, তোমাদের রিফ্র্যাকশন অফ লাইটে পাওয়ার পড়ানো হয় না, বাট যেহেতু এখানে কোশ্চেন জিজ্ঞেস করে ফেলছে আমরা সেটাও শিখে ফেলি. পাওয়ার হচ্ছে অপোজিট টু প্রিন্সিপাল ফোকাস, ওকে? ফোকাল লেন্থের অপোজিট, প্রিন্সিপাল ফোকাস না, সরি, ফোকাল লেন্থের অপোজিট. তো ফোকাল লেন্থ আমাদের দেওয়া আছে 6 সেন্টিমিটার, তো এটা 1 বাই 6 সেন্টিমিটার হবে. সো সরি, এটা 1 বাই 6 এবং পাওয়ারের যে ইউনিট সেটা হচ্ছে ডাইওপ্টার, ঠিক আছে? ডাইওপ্টার এটা এরকম ডি আই ও পি টি আর ডাইওপ্টার, এটা হচ্ছে পাওয়ারের ইউনিট. এই যে আমরা বলি না চশমার পাওয়ার কত, মাইনাস 2.5, চশমার পাওয়ার কত, প্লাস 0.5. 0.5 কি, মিটার সেন্টিমিটার কি, 0.5 ডাইওপ্টার. That is the power of the lens of the specs. Okay, so তাহলে পাওয়ার বের করো ঠিকই গেলাম 1 by f. Then আমাদের কারেক্টিং এর দেখুন হচ্ছে কার্ভেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এটা রেডিয়াস অফ কার্ভেচার বোঝায়. তো রেডিয়াস অফ কার্ভেচার সেটা তো আমরা ইজিলি বের করে ফেলছি, অলরেডি দেখছি যে রেডিয়াস অফ কার্ভেচার কত হবে, 12, কারণ f যদি 6 হয় রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে এটা ডাবল 2f. Okay, এটা c না, সরি, f, রেডিয়াস অফ কার্ভেচার ইজ इक्वल टू এটা কত হবে, 2 into 6 এই যে এখানে মাইনাসটা পাইছি না, এই মাইনাসটা দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারি যে ম্যাগনিফিকেশন যে মাইনাস আছে যেটা আমরা আগে জানতাম. কিভাবে জানতাম? কারণ আমরা জানি যে এখানে যে ইমেজটা ক্রিয়েট হয়েছে সেটা কি, রিয়েল
রিয়েল ইনভার্টেড, যখনই রিয়েল ইনভার্টেড হবে তখনই আমাদের সাইনিফিকেশন মাইনাস হবে। ঠিক আছে, সো কোনো কোশ্চেনে